বেগম জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠন চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার আয়োজনে এক বিশাল মহাসমাবেশ চট্টগ্রাম মহানগর কার্যালয়ের নসিমন ভবনের সামনে নূর আহমদ সড়কত অনুষ্ঠিত হয়। সদ্য কারামুক্ত মহানগর বিএনপির সভাপতি ডাক্তার সাদাত হোসেনের সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় পাঁচ স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কেন্দ্রীয় মহানগর উত্তর ও দক্ষিণ জেলার নেতাকর্মী। সহ সারা দেশত সমাবেশের অনুমতি নফায় দীর্ঘদিন ঘরোয়া কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ আছিল বিএনপি। এবার নগরীর লালদিঘি মাঠত সমাবেশ করিবার অনুমতি চাইলেও শেষ মুহূর্তে সমাবেশ করে পার্টি অফিসের সামনে। বহুদিন পর এভাবে জনসভা এবার হারণে বিভিন্ন থানা, ওয়ার্ড ও শাখা কমিটির ব্যানারে নেতাকর্মী অল স্বতঃস্ফূর্তভাবে মিছিল মিছিলে যোগ দিতে দেখা যায় সমাবেশত। সমাবেশত কেন্দ্রীয় নেতাদলের বক্তব্যে ঘুরে ফিরে উড়িয়াইয়ে বেগম জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। তবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য মুহুর্মুহু স্লোগানে উজ্জীবিত হয় নেতাকর্মী অল। বেগম জিয়া মুক্তি পাইবু, তারেক জিয়া দেশত ফিরে আইবু, দেশের ব্যাগ দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবু, এই প্রত্যাশা লই শেষ হয় বিএনপির আলোচিত এই চট্টগ্রাম জনসভা। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি।